নমস্কার বন্ধুরা, ঢালিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার একটা বন্ধুর অনুরোধ রাখব। সে অনেক দিন ধরে আমাকে অনুরোধ করছে আমি যেন কাঁচা আমের মিষ্টি আচার দেখাই, তাই আজকে আমি কাঁচা আমের মিষ্টি আচার দেখাবো। উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আটি শুদ্ধ কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, আছে কালো জিরে। এখানে আমি নিয়েছি এগুলো ভেজে নেব। গোটা জিরে আছে, মেথি আছে, মৌরি, রাঁধুনি আর ধনে। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোটা মশলাগুলো সব দিয়ে ভেজে নেব। মশলাগুলো আমি ভেজে নাবিয়ে নিয়েছি, এবার এটা আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইতে আমি জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। দিয়ে আবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলবো। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে আবার ঢেকে দেবো। এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন গোটা মশলাগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এবার এর মধ্যে আমি দেব কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ততক্ষণ অব্দি ফুটবে যতক্ষণ না আচারটা গাঢ় হয়ে যায়। আমার আচারটা প্রায় হয়ে এসেছে, এবার আমি ভেজে রেখে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, আচারটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচা আমের মিষ্টি আচার আমার তৈরি হয়ে গেছে। ভালো লাগে তাহলে কি বলবো, এটা ধন্যবাদ। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।